সো গাইজ, আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে আমি ট্রাই করব মনুদার দোকানের সেই বিখ্যাত কচুরি। এই মনুদার কচুরির দোকান কিন্তু দীর্ঘ 35 বছরের দোকান, জাস্ট একবার ভাবো তো। আজকে আমি ট্রাই করব খেতে কেমন টেস্ট, আর এখানে কি কি পাওয়া যাচ্ছে কচুরি ছাড়া, সমস্ত ভিডিওতে বলবো। কত কি দাম, এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, সমস্ত আমি ভিডিওতে বলে দেবো। সো গাইজ, তার জন্য কিন্তু তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে, আর দেরি না করে একদম শেষ অবধি দেখতে থাকো। তো ফাইনালি মনু থেকে পেয়ে গেছি, তো আজকে তোমার দোকানে ট্রাই করছি, ঠিক আছে। তো তোমার এই দোকান কতদিনের? 88 সাল থেকে। 88 সাল থেকে, ভাবতে পারছো? 88 সাল থেকে মনুদার কিন্তু দোকান, জাস্ট একবার ভাবো। ফাইনালি পেয়ে গেছি সেই মনুদার দোকানের বিখ্যাত কচুরি। তো দেখতে পাচ্ছো এই ওয়েদার, এই বৃষ্টির দিনে গরম গরম কচুরি জাস্ট আজকে জমে যাবে। কিন্তু দেখতে পাচ্ছো কতটা সফট, আর ভেতরে কিন্তু পুরো পুর দেওয়া, ভেতরটা পুরো পুর দেওয়া আছে। ওহো, একটা ফাস্ট বাইট, হিয়ার ইউ গো। পুরো খাস্তা, গরম গরম জাস্ট জমে যাচ্ছে, কিন্তু এরকম বৃষ্টির দিনে ফাটাফাটি খেতে লাগছে, ফাটাফাটি। চপের দোকান ছিল তখন, 30 পয়সা করে চপ বিক্রি করতাম। 30 পয়সা করে মনে হয় চপ বিক্রি করতো, ভাবো একবার। মানে কিন্তু এই যে তরকারিটা দিয়েছে আজকের, তো আজকের তরকারিটা কিন্তু আজকে তরকার ডালের ছিল। তো প্রত্যেক দিন কিন্তু তরকারি চেঞ্জ হয়, ইভেন বৃহস্পতি আর রোববার কিন্তু কাবলি ছোলার তরকারি হয়, আলু কুমড়োর তরকারি হয়, আরো ভ্যারাইটিস রকমের তরকারি কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাচ্ছ। আজ কিন্তু আমি পুরো রেইনকোট পরে ব্লগ বানাচ্ছি, তো দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে লিটারে বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে কিন্তু আজকে একটা ফুড ব্লগ দারুণ করব, ফাটিয়ে জমিয়ে। তো কেমন লাগে তোমরা কিন্তু জানি আজকে রেইনকোটটাতে, এই ফার্স্ট টাইম রেইনকোট পরে ব্লগ বানাবো। হ্যালো, গুড মর্নিং টু অল। তো দেখতেই পাচ্ছ আজকে মানে এই কদিন ধরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আজ মানে এই কদিন কিন্তু ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, মানে কন্টিনিউ সারাদিন বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ একদম সকাল সকাল। সো বাঙালির গর্ব, বাঙালির খাবার, আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। সো আজকে আমি এসে গেছি একদম সকালবেলা একটা কচুরির দোকানে, খুব একটা বিখ্যাত একটা কচুরির দোকান। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আমার ঠিক পেছনেই আছে, তো মনুদার কচুরি। তো আজকে আমি সেখান থেকে কচুরি খাবো, খেয়ে কেমন টেস্ট সেটা বলবো, কত কী দাম সবটাই পুরো ভিডিওতে আমি বলে দেবো। তার জন্য কিন্তু গাইস অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে, আর না দেখলে কিন্তু পুরোপুরি মিস করে যাবে। আর আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি, পুরো কচুরি খাওয়ারের দিন আজকে সকাল সকাল, এরকম রেনি ডে। সো গাইস চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, এবার ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। হ্যাঁ, এটাই হলো মনুদার সেই দীর্ঘ 35 বছরের বিখ্যাত কচুরির দোকান। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হলো ছোটনীলপুর রোড, জোড়াপুকুর। তো দেখতেই পাচ্ছ ভারত শ্রীবাস্তবের একদম ঠিক কাছাকাছি এই মনুদার কচুরির দোকান। তো এই মনুদার দোকানের ওপেনিং টাইমটা হলো সকাল 7:30-8 থেকে একদম 12-1 অবধি পুরো সেল হয়। আসো মনুদা কিন্তু অলরেডি সে কচুরিগুলোকে বেলা শুরু করে দিয়েছে, জাস্ট একবার হাতের স্পিডটা দেখো। তো এরপর সে গরম তেলে ছাড়ছে, জাস্ট একবার দেখো। ও হো, এরকম গরমা গরম কচুরি ভাজছে মনুদা, এরকম 100 কচুরি মনুদা প্রত্যেক দিন ভাজে। আর এখানে কিন্তু সেই লেচিগুলোকে ছোট ছোট করে পিস করা হচ্ছে, জাস্ট একবার দেখো। আর এই বৃষ্টির দিনে কিন্তু আজকে এরকম গরমা গরম কচুরি কিন্তু জমে যাবে। আর মনুদার দোকানে এই দাদাও কিন্তু ছিল, মানে তখন মনুদা ছিল না, এই দাদাও কিন্তু প্রচুর স্পিডে মানে লুচিগুলোকে বেলছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পুর দেওয়া হচ্ছে, মানে একটার পর একটা এই দাদা কিন্তু ওই লেচিগুলোর ভেতরে পুর দিচ্ছে। ওহো, তো আজকে তো আমি ট্রাই করবই। তো অলরেডি কিন্তু গরমা গরম পুরো কচুরিগুলোকে ভাজছে তেলের মধ্যে, তো এরকম বড় কড়াই। আসো কচুরিগুলো কিন্তু একদম অলমোস্ট প্রায় ভাজা হয়ে এসছে, তো দেখতে পাচ্ছ একটা লালচে লালচে কালার। ও হো, একদম গরমা গরম খাস্তা কচুরি দেখেই মনে হচ্ছে। তো এরপর তো আমি খাবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে, তো একটা সেই হাতার মধ্যে নিয়ে তেলটাকে ছাকছে। কচুরি ছাড়াও কিন্তু তোমরা এই দোকানে সন্ধ্যাবেলা চপ, সিঙ্গাড়া, আরও অনেক কিছু আইটেম পেয়ে যাবে। সো গাইস, ফাইনালি কিন্তু এসে গেছি সেই মনুদার কচুরির দোকানে। তো দেখতে পাচ্ছ ভীষণই বিখ্যাত, তো কন্টিনিউ কিন্তু কচুরি এখানে ভাজা চলছে। তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হলো ছোটনীলপুর রোড, জোড়াপুকুর। তো দেখতে পাচ্ছ একদম ঠিক সামনে এই দোকান। তো একদম ভারত শ্রীবাস্তব থেকে, মানে তোমরা যারা পীরতলা থেকে আসবে, ভারত শ্রীবাস্তবটা ক্রস করে এসে একটু এসে একদম পাশে হচ্ছে এই মনুদার বিখ্যাত কচুরির দোকান। আর তোমরা যারা ছোটনীলপুর মোড়, মানে একদম সে আরজি ভবন থেকে আসবে, মানে বিড়াটা ক্রস করে একটু এসেই একদম এই মোড়েই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটনীলপুর রোড, ভারত শ্রীবাস্তব সংঘ ঠিক একদম কাছেই। তো একটা এক্সাইড ব্যাটারির দোকান। তো এই ব্যাটারির দোকানের ঠিক অপোজিটে হচ্ছে এই মনুদার দোকান, কচুরির দোকানটা। তো তোমরা কিন্তু গাইজ অবশ্যই চলে এসো, তোমাদের এক্সাক্টলি লোকেশনটা পুরোপুরি বলে দিলাম। সো এই দিদি দেখতে পাচ্ছ, এই দিদি কিন্তু একদম আমাদের সার্ভ করবে। তো অলরেডি কিন্তু একটা প্লেটের মধ্যে কচুরি তরকারি দিয়ে দিয়েছি, এরপর খাওয়ার পালা। সো ফাইনালি পেয়ে গেছি সেই মনুদার দোকানের বিখ্যাত কচুরি। তো দেখতে পাচ্ছ এই ওয়েদার, এই বৃষ্টির দিনে গরম গরম কচুরি জাস্ট আজকে জমে যাবে। কিন্তু তো দেখতে পাচ্ছ এরকম বড় বড় সাইজের কচুরি গাইজ। তো এই প্রত্যেক মানে পার পিসের দাম হচ্ছে 6 টাকা করে,
মানে এরকম পার পিস কচুরি 6 টাকা করে পিস আর তার সাথে দিয়েছে হচ্ছে তরকার ডাল তো দেখতে পাচ্ছ যে তরকার ডাল দিয়েছে ওহো তো চলো এটা জমিয়ে খাওয়া যাক ও দেখতে পাচ্ছ কতটা সফট আর ভিতরে কিন্তু পুরো পুর দেওয়া ভিতরটা পুরো পুর দেওয়া আছে একদম সফট আছে কচুরিটা তো দেখতে পাচ্ছ চলো একটু তরকার ডালটা দিয়ে হালকা করে মাখিয়ে ওহো একটা ফাস্ট বাইট হিয়ার উই গো টেম্পটিং আর পুরো খাস্তা গরম গরম জাস্ট জমে যাচ্ছে কিন্তু এরকম বৃষ্টির দিনে ফাটাফাটি খেতে লাগছে ফাটাফাটি খেতে খুব একটা কিন্তু অয়েল নেই দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু অয়েল নেই একদম হালকা আর তরকারিটা তো ভীষণই ভালো খেতে তো দারুণ লাগছে সিরিয়াসলি এতটা খাস্তা প্লাস এরকম বড় বড় সাইজের কচুরি জাস্ট জমে যাচ্ছে ওহো জাস্ট এবার দেখো এখানে তরকারিটা কিন্তু খুবই ভালো খেতে প্লাস কচুরিটাও ভীষণই ভালো মানে কিন্তু এই যে তরকারিটা দিয়েছে আজকের তো আজকের তরকারিটা কিন্তু আজকে তরকার ডালের ছিল তো প্রত্যেক দিন কিন্তু তরকারি চেঞ্জ হয় ইভেন বৃহস্পতি আর রোববার কিন্তু কাবলি ছোলার তরকারি হয় আলু কুমড়োর তরকারি হয় আরো ভ্যারাইটিস রকমের তরকারি কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাচ্ছ তো আজকে তরকারিটা কিন্তু বেশ ভালো আর খাস্তা কচুরি গাইস উফ কম সকালবেলা তো আজকের ওয়েদারে জমে যাচ্ছে তো তোমরা এখনো যারা আসনি অবশ্যই মনোদার দোকানে চলে এসো তো দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড় মানে কন্টিনিউ দাদা কিন্তু ভেজেই যাচ্ছে এত সেল হয় আচ্ছা এতক্ষণ কিন্তু মনুদা দোকানে ছিল না তো ফাইনালি মনুদাকে পেয়ে গেছি তো আজকে তোমার দোকানে ট্রাই করছি ঠিক আছে তো তোমার এই দোকান কত দিনের 88 সাল থেকে 88 সাল থেকে ভাবতে পারছো 88 সাল থেকে মনুদার কিন্তু দোকান জাস্ট একবার ভাবো এত বছর এই 88 সালে আমার ইয়ে ছিল আপনার ওই চপের দোকান ছিল তখন 30 পয়সা করে চপ বিক্রি করতাম 30 পয়সা করে মনুদা চপ বিক্রি করতে ভাবো একবার জাস্ট আর 2000 সাল থেকে আপনার কচুরির দোকান 2000 সাল থেকে কচুরির দোকান এখন বর্ধমানে মানুষের সাড়া কেমন পেয়েছো আমি তো ভালোই সাড়া পাই আমার ঠাকুরের আশীর্বাদে অসুবিধা হয় না চেষ্টা করি লোককে ভালো পরিষেবা দেওয়া তো বৃষ্টি হলে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম তো মনুদা তুমি যে তরকারিটা ভ্যারিয়েশনটা তোমার কি কি থাকছে তরকারি রবিবার দিন পনির দিয়ে কাবলি ছোলা থাকে আর শুক্রবার দিন সোমবার দিন হচ্ছে কি আপনার এই হয় মটর নালে সবুজ মটর তারপর মঙ্গলবার দিন হচ্ছে কি ছোলার ডাল বুধবার দিন হচ্ছে যে খাচ্ছে না এখন আজকে বুধবার তরকার ডাল আচ্ছা বৃহস্পতিবার দিন আবার কাবলি ছোলা আর শুক্রবার দিন হচ্ছে কি সবুজ মটর আর তারপরে আবার ফিরে আসলো ছোলার ডালে হ্যাঁ আবার মাঝে মধ্যে হয়তো কুমড়ো আলু আলুর দম হ্যাঁ এসব করি আর শীতকালে 3 মাস মোটামুটি মটরশুঁটির কচুরি হয় শীতকালে কিন্তু 3 মাস মটরশুঁটির কচুরি ভাবতে পারছ তো খেতে হলে কিন্তু অবশ্যই মনোদার দোকানে আসতে হবে তো তোমার দোকানের একদম অ্যাড্রেসটা বলে দাও ছোটনীলপুর জোড়াপুকুর রোড ছোটনীলপুর জোড়াপুকুর রোড হ্যাঁ মনোদার দোকান সবাই বললেই চিনে যাবে কিন্তু বর্তমানে সবাই চেনে চেনে আর বিকাবালা চপ বেগনি সিঙ্গাড়া ডাল বড়া ভেজিটেবল চপ ভেজিটেবল দু রকমের হয় আচ্ছা এসব বিকাবালাটা হয় বাহ আর রবিবার দিন বিকালে বন্ধ থাকে রবিবার বিকালে বন্ধ থাকে হ্যাঁ সবাই বুঝতে পেরে গেলে তোমরা ঝটপট চলে এসো খেয়ে দিয়ে কেমন লাগছে অবশ্যই জানাও থ্যাংক ইউ যারা এখনো মনুদার দোকান থেকে ট্রাই করোনি সো গাইস অবশ্যই ট্রাই করো প্রত্যেক দিন কিন্তু কচুরির সাথে তোমরা কিন্তু ভ্যারাইটিস রকমের তরকারি পেয়ে যাচ্ছ প্রত্যেক দিন সোম থেকে পুরো রবি অবধি অ্যান্ড তোমরা কিন্তু সন্ধেবেলায় পকোড়া চপ বেগনি ডাল বড়া আর অনেক কিছু আইটেম পাচ্ছ তো এই দোকান কিন্তু ওপেন হচ্ছে সকাল 7:30-8 থেকে একদম 12:00-1 অবধি কিন্তু দোকান পুরো খোলা আছে তোমরা যখন খুশি চলে এসো শুধুমাত্র রোববার বিকালে বন্ধ থাকে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো আজকের ওয়েদারের সাথে কিন্তু কচুরি জাস্ট জমে গেল আর হ্যাঁ তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সো গাইস কি করছো তোমাদের জন্য তো আরো ভালো ভালো ভিডিও আসছে সো ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বেল বাটনটা কিন্তু গাইস দাবিয়ে দেবে ভালো ভালো নোটিফিকেশনের জন্য যারা এখনো আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করনি সো গাইস সেম নামেই আছে এক্সপ্লোর উইথ ইভান সো গাইস ঝটপট গিয়ে ওখানে ফলো করে না ওখানে কিন্তু প্রত্যেক দিন আপডেট দিচ্ছি ভিডিওস ফটোস রিল সো গাইস চলো আজ এখানে এই ভিডিও এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে একটা নতুন ফুড ব্লগে সো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্টে ফিট স্টে হেলদি গাইস লাভ ইউ টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর হ্যাঁ যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সো গাইস ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর ভালো ভালো ভিডিও দেখা হচ্ছে টাটা